বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হাজির হলাম। বাসক পাতার ঔষধি গুণের কথা বলতে গেলে সবার প্রথমেই বলা যায় যে পাতাগুলি ঔষধ হিসেবে বেশি ব্যবহৃত হয় তার ভেতরে বাসক পাতা কিন্তু অন্যতম। ঔষধ তৈরি করতে গেলে তাজা এবং শুকনো দু রকমের বাসক পাতারই ব্যবহার দেখা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমার ধারণা অনেকেই আপনারা বাসক পাতার উপকারিতা সম্পর্কে জানেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক অজানা তথ্য জানতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। কাশি কমাতে বাসক পাতার ব্যবহার। কাশি কমাতে বাসক পাতার ব্যবহার অনস্বীকার্য। যদি বহু পুরনো সর্দি বা কাশির সমস্যা থাকে, সেক্ষেত্রে দু চারটি বাসক পাতা খুব ভালো করে ধুয়ে বেটে নিয়ে সেই রস যদি নিয়মিত খাওয়া যায় তাহলে উপশম হয়। এক্ষেত্রে জেনে রাখা ভালো যে বাসক পাতা প্রচণ্ড তেতো হয়, কাজেই এক চামচ মধুর সঙ্গে এক চা চামচ বাসক পাতার রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে বেশ কয়েকদিন খেতে পারেন। এরপর অবশ্যই এক গ্লাস পানি খাবেন, সপ্তাহখানেকের মধ্যেই কাশি কমে যাবে। যক্ষা রোধে বাসক পাতা। বাসক পাতার ঔষধি গুণগুলির মধ্যে একটি হলো বাসক পাতা যক্ষা রোগে নিরাময় করতে সাহায্য করে। বাসক পাতায় অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা যক্ষা কমাতে সাহায্য করে, বাতের ব্যথা উপশম করে। বাসক পাতার ঔষধি গুণগুলির মধ্যে আরও একটি অন্যতম হলো বাতের ব্যথা উপশম। এতে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা আর্থাইটিস, বাতের ব্যথা, গাঁটে ব্যথা ইত্যাদি নিরাময় করতে সাহায্য করে। কয়েকটি বাসক পাতা বেটে তার সঙ্গে হলুদ ও চুন মিশিয়ে লাগালে বাতের ব্যথা কমে বলে অনেকেই দাবি করেন। রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। অনেকেরই মুখে ব্রণ হয় বা পেটের সমস্যা হয় অথবা নানা রকম অ্যালার্জির সমস্যা থাকে। এই সমস্যাগুলো বেশিরভাগ সময়েই তখন হয় যখন রক্ত পরিষ্কার থাকে না। বাসক পাতা নিয়মিত সেবনে কিন্তু আমাদের শরীরে রক্ত পরিষ্কার হয়। শুধু তাই নয়, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে বাসক পাতা। জ্বর হলে বাসক পাতা খান। বন্ধুরা, জ্বর হলে শরীরে তাপমাত্রা কমতে থাকে এবং সেই সময় বাসক পাতা যথেষ্ট সাহায্য করে। এছাড়াও অনেক সময়ে জ্বরের সঙ্গে সর্দি ও কাশির সমস্যা থাকে, সেক্ষেত্রে এক চামচ মধু, এক চামচ তুলসী পাতার রস এবং এক চামচ বাসক পাতার রস খেলে উপকার পাওয়া যায়। শ্বাসকষ্টে বাসক পাতা। বাসক পাতা সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, হাঁপানি ইত্যাদি নিরাময় করতে সাহায্য করে। বাসক পাতার ঔষধি গুণ আমাদের শ্বাসনালীর প্রশস্ত করতে সাহায্য করে, ফলে শ্বাসকষ্ট কমে যায় এবং ব্রঙ্কাইটিস ও হাঁপানি রোগীদের উপশম পেতে সাহায্য করে। মাংসপেশিতে টান ধরলে। অনেক সময় ব্যায়াম করতে গিয়ে অথবা অন্য কোনো কারণে মাংসপেশিতে টান ধরে, সেক্ষেত্রে যদি চুন হলুদ করে তার সঙ্গে বাসক পাতা বেটে মিশিয়ে বেশ কিছুক্ষণ মালিশ করা যায় তাহলে উপকার পাওয়া যায়। গলা ব্যথা কমাতে বাসক পাতা। অনেক সময় নানা কারণে গলা ব্যথা হতে পারে, তবে তখন যদি কষ্ট করে একটু বাসক পাতার রস খেয়ে নেন তাহলে উপকার পাবেন। সর্বোপরি জন্ডিস কমাতে সাহায্য করে। আধ চা চামচ বাসক ফুলের রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন খেলে পেটের সমস্যা দূর হয়, লিভার মজবুত হয় এবং জন্ডিস থেকে মুক্তি পাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।